আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনাম। শেয়ারবাজারের সাম্প্রতিক সবচেয়ে বড় দরপতনে বিক্ষোভ, বিএসইসি কর্তা ব্যক্তিদের অপসারণ ও লেনদেন সাময়িক বন্ধের দাবি। পূর্ব নির্ধারিত 30 জানুয়ারিতে ঢাকার 2 সিটি নির্বাচন সরস্বতী পূজার কারণে পেছানোর বিষয়ে রিট হাইকোর্টে খারিজ। বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনায় প্রধানমন্ত্রীর নির্দেশ, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক। সরকারের বিরুদ্ধে জোর করে ক্ষমতায় টিকে থাকতে গুম খুনের অভিযোগ বিএনপির, ইভিএম এ জনরায় প্রতিফলিত হবে না মন্তব্য। এবং মানবতা বিরোধী অপরাধের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের মৃত্যুদণ্ডাদেশ বহাল, ধর্ষণের দায়ে প্রথমবার ফাঁসির সাজা। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। ভারতে পোষা প্রাণীর প্রদর্শনীর খবর। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। কাছাকাছি সময়ের মধ্যে শেয়ারবাজারে সবচেয়ে বড় দরপতনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কর্তা ব্যক্তিদের অপসারণ ও সাময়িকভাবে শেয়ারবাজার লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছেন। বিনিয়োগকারীদের শেষ রক্ষা করতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চেয়েছেন তারা। পরাগাজিমের রিপোর্ট। সোমবারে 89 পয়েন্ট পতনের ধারাবাহিকতায় মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক পড়ল 87 পয়েন্ট। এর ফলে ডিএসইএক্স নেমে এসেছে মাত্র 4036 পয়েন্টে, যা ভিত্তি পয়েন্টেরও নিচে। শেয়ারের দামেও তাই, বেশিরভাগ শেয়ারের দাম এখন কাছাকাছি সময়ের মধ্যে সর্বনিম্ন। শুধু এক বছরেই ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় 1 লাখ কোটি টাকা। এমন অবস্থায় ডিএসইর সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ। পুঁজিবাজার ভালো হবে এই আশ্বাসে আমরা নতুন সরকার যখন আসলো আমরা এই বাজার আবার বিনিয়োগ করতে শুরু করলাম, কিন্তু আজকে কি অবস্থা দাঁড়ালো, খাদের মধ্যে পড়ে গেছে, এখন শুধু মাটি চাপা বাকি রয়েছে। আমাদের পুঁজিবাজার আমরা 2010 আমার কাছে মনে হয় এর থেকে কয়েকশো গুণ 10 আজকা। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সব কিছুই করতে পারতেছেন, কিন্তু চারদিকে আপনার পুঁজিবাজারে এত শত্রু কেন? ভিন্নভাবে আপনাকে বুদ্ধি দিতেছে, পুঁজিবাজারের সাথে কোটি কোটি মানুষ জড়িত আছে। অর্থনীতির বড় অনুষঙ্গ শেয়ার বাজারের এই দুর্দশা ঘোচাতে করণীয় নিয়েও কথা বলেন তারা। কুচক্রী মহল যারা এই পুঁজিবাজারের সাথে জড়িত তাদেরকে আপনি অতি সত্বর ওদেরকে সরান। খায়রুল নামে বেনামে যেসব আইপিও দিয়েছে, সেই আইপিওর মার্কেটে কয় টাকা আছে? 4 টাকা দাম শেয়ারের। তো 7 দিন মিনিমাম বাজার বন্ধ রেখে তারা সিদ্ধান্ত নিয়ে এবং বাজারে আস্থা ফিরে আশ্বস্ত করে বিনিয়োগকারীদেরকে এরপরে বাজার ওপেন করা হোক। আমরা এই মুহূর্তে চাই বাজার ট্রেড সাসপেন্ড করা হোক, দ্রুত সময়ের মধ্যে এসএসসির পুনর্গঠন করলে এই বাজারে আস্থা ফিরে আসবে। বিনিয়োগকারীরা বলেন শেয়ার বাজারের প্রতি আস্থা ফেরাতে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, তা না হলে দেশের পুঁজিবাজার একসময় বিনিয়োগকারী শূন্য হয়ে পড়বে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবার ঢাকা সিটি নির্বাচন। পূর্ব নির্ধারিত 30 জানুয়ারিতে ঢাকার 2 সিটি নির্বাচন হবে। সরস্বতী পূজার কারণে তারিখ পেছানোর আবেদন জানিয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন রাষ্ট্রীয় ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করা তারিখ পেছানো হলে নির্বাচন 3 থেকে 4 মাস পিছিয়ে যেতে পারে, তবে উচ্চ আদালতে যাবেন রিটকারী আইনজীবী। শমিক আহমেদের রিপোর্ট। সরস্বতী পূজার শেষ দিন 30 জানুয়ারি ঢাকার 2 সিটির ভোট গ্রহণের তারিখ পেছানোর জন্য করা রিট আবেদনের শুনানি সোমবার শুরু হয়। মঙ্গলবার শুনানি শেষে 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হতে বাধা নেই মর্মে রিট আবেদন খারিজ করেন 2 বিচারপতির বেঞ্চ। এই সমস্ত কিছুই এই রাষ্ট্রীয় ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে
নির্ধারিত হয়ে থাকে, তারা রাষ্ট্রীয় ক্যালেন্ডারের বিরুদ্ধে তাদের যেহেতু কোনো অবজেকশন নাই, সুতরাং এই অবজেকশনটা কোর্টের কাছে সাস্টেইন হয়। ইলেকশন যদি পিছানো হয় তাহলে তিন চার মাস পরে পিছায় যাবে। নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা না করায় ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্ব হয়েছে, এমন অভিযোগ রিটকারী আইনজীবী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। 30 তারিখে আমাদের মূল পূজাটা অনুষ্ঠিত হবে এবং এই শ্রী পঞ্চমী তিথি না গেলে এই প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। তা সেক্ষেত্রে নির্বাচন যদি 30 তারিখে হয় তা কন্ট্রাডিকশনের সৃষ্টি হবে, কারণ বিভিন্ন স্কুল মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় সব জায়গায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে এবং সেই জায়গা অনুমতিগুলো এখনই দিচ্ছে না সরকার। উচ্চতর আদালতে আশা করি আমরা ভালো ফলাফল পাবো, আগামীকালকে আমরা সিএমপি দাখিল করব। নির্বাচনের তারিখটি নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে সব বিষয়গুলো একই সূত্রে গাঁথা ইচ্ছাকৃতভাবে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরও যে ধর্মীয় অনুভূতি আছে, তাদেরও যে পূজা অর্চনা করার অধিকার রয়েছে, ক্রমাগত এর মধ্য দিয়ে এই অধিকারগুলোকে ক্ষুণ্ণ করা হচ্ছে, খর্ব করা হচ্ছে, এবং যে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারকে খর্ব করা হচ্ছে। পর্যবেক্ষণে আদালত বলেছেন, নির্বাচনের তারিখ অনেক আগে নির্ধারিত হলেও সে সময় কোনো আপত্তি বা অভিযোগ করা হয়নি। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। রাস্তাঘাট অলিগলি সব বন্ধ করে চলছে প্রচার, বাজছে মাইক। এরই মধ্যে চলছে একজনের বিরুদ্ধে আরও একজনের দোষারোপ। ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ বলছেন, সরকারি দল যে হামলা চালাচ্ছে তা শুধু বিএনপি নয় বরং সাধারণ মানুষের উপর আঘাত। তাবিথকে ভাতিজায় সম্বোধন করে নির্বাচন উৎসবের হাওয়ায় গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন আতিকুল ইসলাম। সোমা ইসলামের রিপোর্ট। কে বুঝে আইন আর কে শোনে কার কথা? নির্বাচনী আইন বলছে রাস্তাঘাট বন্ধ করে মিছিল শোডাউন করা যাবে না, প্রার্থীরা উঠোন বৈঠক এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন, কিন্তু মাঠে আইন ভাঙার মহা উৎসব। উত্তর বাড্ডা থেকে সকাল 11টার দিকে প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। প্রচারের সঙ্গে চলছে অভিযোগ, বলেন সন্ধ্যার পর থেকে সাদা পোশাকে পুলিশ কর্মীদের হয়রানি করে আতঙ্ক ছড়াচ্ছে। ওনারা ফ্রাস্ট্রেটেড, ওনারা দিশেহারা, ওনারা বুঝছেন না ওনারা কি করবেন। এখন এই হামলাগুলো আমি বিবেচনা করছি খালি আমাদের বিপক্ষে না, ওনারা কিন্তু হামলাগুলো জনগণের উপরে করছে। যখনই আমরা প্রচারণা বন্ধ করে দিই, ওই রাতের পর রাত পুলিশ ওনাদের বাসায় খোঁজখবর নিচ্ছেন, কোনো সময় ইউনিফর্ম পরে, কোনো সময় সাদা পোশাক। দুপুর 12:30টার পর আগারগাঁও থেকে প্রচার শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। ভোটের পরিবেশ নষ্ট না করার অনুরোধ জানিয়ে তাবিথকে নিজের বাসায় আমন্ত্রণ জানান আতিক। আমি মনে করি আমার প্রতিপক্ষকে, ওনারাও ইলেকশন করবেন, আমরাও ইলেকশন করব। আমি আগেও বলেছি চাচা ভাতিজার খেলা এখানে। আমি আমন্ত্রণ জানাই, যদি উত্তরাতে আসে, আমার এলাকাতেও আসছেন তারা, আবারও অনুরোধ করবো যদি সেকেন্ড টাইম যদি আসে আমার বাসায় আসুন, ইভেন আমাদের অফিসে আসুন, আমার নির্বাচন কমিশন অফিসে আসুন, চা খাবার দাবাত রইল। ভোটারদের মধ্যে ভোট নিয়ে এখনও তেমন কোনো সাড়া না থাকলেও নেতাকর্মীরাই শহর জুড়ে ভোট উৎসব চালাচ্ছেন। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচিত হলে প্রথম দিন থেকে ডেঙ্গু নিধনে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলুল তাপস। আর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন তিনি। রাউলরা রিপোর্ট। ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুল তাপস প্রচার শুরু করেন কামরাঙ্গীর চরের ঝাউচর থেকে। কথা বলার ফাঁকে ফাঁকে কয়েকটি পথসভাও করেন তিনি। পাঁচ ভাগে উন্নয়নের কাজ করার কথা আগেই বলেছিলেন, আজকে জানালেন ডেঙ্গু নিধনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। কামরাঙ্গীরচর থানায় আমরা গণসংযোগ আরম্ভ করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। গত বছর লক্ষ্য করেছি যে ডেঙ্গু একটি মহামারী আকার ধারণ করেছে। আসলে মশক নিধন ঢাকা সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি দৈনন্দিন কাজ, এটাকে দৈনন্দিন ভিত্তিতেই মশকটা নিধন করা প্রয়োজন। এর জন্য আমরা দায়িত্ব, ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে এবং জনগণের সমর্থনে আমরা দায়িত্ব পাই, নির্বাচিত হই, প্রথম দিন থেকে এটা আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করব। খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকা থেকে ভোট চাওয়া শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আগে থেকেই ছিল। এবার বললেন সত্যিকারের কোনো উন্নয়ন হয়নি। নতুন ওয়ার্ডে এসে যে চিত্র দেখেছি, আপনার মনে হবে না যে আমরা শহরে ঢাকা শহরে আছি, আমাদের মনে হবে যে কোনো অজপাড়াগা গ্রামে রয়েছি। তো কি করেছে এই সরকার গত 13 বছর, কি উন্নয়ন করেছে? কোনো উন্নয়নের চিত্র আমরা দেখি নাই। এখানে মানুষ মানুষের দুর্দশায় আমরা খালি দেখেছি, শুনেছি। আমি যদি মেয়র নির্বাচিত হই, অবশ্যই আমি আমার বিশেষ পরিকল্পনা রয়েছে যেটা আমার পরবর্তীতে ইশতেহারে তুলে ধরবে এই এলাকার উন্নয়নে। দুই মেয়র প্রার্থী নিজের সঙ্গে কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সিটি নির্বাচনে প্রচার জমে উঠেছে। ভোট চাইতে সাধারণের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। ঢাকা দক্ষিণে কামরাঙ্গি চড়ে আছেন লুৎফর রহমান সোহাগ। আমরা এখন সরাসরি তার সাথে যোগাযোগ করছি। সোহাগ সোহাগ, এই সময় নির্বাচনী প্রচারের কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। রিদিতা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা পর্যবেক্ষণ করতে আমরা কিন্তু আজকে সারাদিন বেশ কয়েকটি ওয়ার্ডে আমরা ঘুরেছি এবং প্রতিটি ওয়ার্ডে দেখেছি কিন্তু কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচার প্রচারণার জন্য জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা তাদের প্রতিশ্রুতিগুলি জনগণের কাছে তুলে ধরছেন। একই সাথে এইসব ওয়ার্ডের যারা ভোটার আছেন তারাও কিন্তু প্রার্থীদের কাছে বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি চাচ্ছেন। বিশেষ করে পুরান ঢাকার ওয়ার্ডগুলোতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, মশার উপদ্রবের বিষয়ে তারা প্রার্থীদের কাছে জানতে চেয়েছেন যে এইসব সমস্যা আদৌ সমাধান হবে কি না এবং এইসব সমস্যার সমাধানে প্রার্থীরা কী কী পদক্ষেপ নেবেন। আমি এই মুহূর্তে আছি 57 নং ওয়ার্ডে। এখানে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আওয়ামী লীগের ফজলুল নূর তাপস, তিনিও প্রচারণা চালাতে এসেছেন। এখানকার ভোটাররা কিন্তু আগের সমস্যাগুলোর সাথে তারা একই সাথে গ্যাসের সংকটের কথাও জানিয়েছেন তাদেরকে এবং কাউন্সিলর প্রার্থীরা জানিয়েছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করবেন এইসব সমস্যা বিবেচনায় নিয়ে তার প্রতিকার করা। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা বিভিন্ন ওয়ার্ডে বিএনপির যে কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদের প্রচারণার ক্ষেত্রে বাধা না পেলেও তাদের যে লিফলেট, পোস্টার, এগুলি ছিঁড়ে ফেলা হচ্ছে এবং প্রতিপক্ষ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করেছেন এবং এইসব বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে নালিশ করেও কোনো প্রতিকার পাননি। তো এখন সারারাত পর্যন্তই এখানে কিন্তু নির্বাচনী প্রচারণা চলবে এবং ভোটাররা চাচ্ছেন যে একটি উৎসবমুখর পরিবেশ যেমনটি এখন বজায় রয়েছে সেভাবে এই নির্বাচনের সমস্ত কার্যক্রম সম্পন্ন হবে। রিদিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন। তিনি রয়েছেন উত্তরার আজমপুরে। আক্তার আক্তার, আপনি তো উত্তরার আজমপুরে অবস্থান করছেন, সেখানে নির্বাচনী প্রচার কেমন দেখছেন? রিদিতা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনের আমেজ যদি বলি পুরোপুরিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা সারাদিন বিভিন্ন উত্তরা সেক্টরগুলোতে আমরা ঘুরে দেখেছি। সেখানে উত্তরা যে 1 নম্বর ওয়ার্ড রয়েছে, 50 নম্বর ওয়ার্ড রয়েছে, 51 নম্বর, 52 নম্বর বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা গিয়েছি, প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলর যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত তারা ভোট চাইছেন, এলাকার উন্নয়নের কথা বলছেন, বিশেষ করে এই উত্তর এলাকার রাস্তাঘাটের সমস্যা, সোয়ারেজের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। এছাড়া অনেক সাবেক মেয়ররা রয়েছে, কাউন্সিলররা রয়েছেন যারা আগেও কাজ করেছেন, তারা তাদের কাজের ফ্রিস্টগুলি তুলে ধরছেন। এখন আমি আছি উত্তরা আজমপুর কাঁচাবাজারের একটি এখানে একটি নির্বাচনী কেন্দ্রে। এখানে একটি উঠান বৈঠক চলছে একজন প্রার্থীর, আপনি দেখতে পাচ্ছেন এখানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে অন্যান্য সংবাদ। কারোর সঙ্গে বৈরিতা নয়, বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মধ্যপ্রাচ্যের 9টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আবুধাবিতে রাষ্ট্রদূত সম্মেলনে প্রধানমন্ত্রী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সকলকে পেশাদারির সাথে কাজ করার আহ্বান জানান। 3 দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিন রাতে বৈঠক হয়। স্বাগত বক্তৃতা দেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুন বিন মোমেন। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী একে একে কুয়েত, ইরাক, ইরান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও লেবাননের রাষ্ট্রদূতের বক্তব্য শুনেন। 2017 সালে ঢাকায় রাষ্ট্রদূত সম্মেলনের পর এ দফায় আবার মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন।
সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আবারও তিনি বলেছেন এতে জনগণের রায় প্রতিফলিত হবে না। শাকির আদনানের রিপোর্ট। বিভিন্ন সময় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে। প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকতে সরকার গুম, খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। তিনি অভিযোগ করেন এ কাজে প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে, গণতন্ত্রকে কবর দিয়েছে, দিয়ে তাদের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্যে, তারা চিরস্থায়ী বন্দোবস্ত করবার জন্যে রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করছে। 500 উপরে আমাদের সহকর্মী গুম হয়ে গেছেন, আজকে তারা যেটা করছে ইজ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ তারা করছে। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের নৈতিক অবস্থা নেই। নতুন যে যন্ত্র তৈরি করেছে আপনার ইভিএম মেশিন, যে মেশিন পৃথিবীর সমস্ত দেশগুলোতে রিজেক্টেড হয়ে যাচ্ছে, কারণ এটা কখনোই ভোটারের যে ইচ্ছা সেই যেখানে ভোট দিতে চায় তার প্রতিফলন না ঘটানোর মতো যথেষ্ট কৌশলের মধ্যে রয়েছে। গতকাল চট্টগ্রাম ইলেকশন হয়েছে, যেতেই দেয়নি ভোট কেন্দ্রে ভোটারদেরকে, তার আগেই বোমা মেরে লাঠি সোঁটা দিয়ে আপনার ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে। গুম, খুনের শিকার পরিবারের সদস্যরা বলছেন তারা এখনো স্বজনদের ফিরে আসার অপেক্ষায় পথ চেয়ে থাকেন। আমার হাজবেন্ড মোহাম্মদ চঞ্চল ও 2 ডিসেম্বর 2013 সালে নিখোঁজ হয়েছে শাহবাগ থেকে। আমার হাজবেন্ড নিয়েছে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে, এবং ওখানে হচ্ছে চারিদিকে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আছে, তো ওখানে চাইনি যে কেউ ইচ্ছে করলে দেখতে পারে যে ওখান থেকে কারা নিয়ে গেছে। সরকারের ব্যাপারে কোনোই পদক্ষেপ নিচ্ছেন না, আমার ভাইকে এই পর্যন্ত খুঁজে পাইনি। অনুষ্ঠানে 10টি স্বজন হারানো পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি দেয়া হয়। 2014 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল এ কার্যক্রম চালিয়ে আসছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত সবার মতামতের ভিত্তিতে প্রথমবারের মতো ধর্ষণের দায়ে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন। হত্যা ও গণহত্যার দুটি অভিযোগে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতে সাজা বহাল রাখা হয়েছে। রায় রিভিউ করার কথা জানিয়েছে আসামি পক্ষ। মাজহার রহমানের রিপোর্ট। একাত্রে নিজ নামে কায়সার বাহিনী গঠন করে মানবতাবিরোধী অপরাধ সংগঠনকারী সে সময়ের হবিগঞ্জ মহকুমার রাজাকার কমান্ডার ও শান্তি কমিটির সদস্য সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যুদণ্ডাদেশ সহ 22 বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। গত বছরের 3 ডিসেম্বর এর বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে 14 জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির আদালতে সংক্ষিপ্ত আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 7টি চার্জে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই 7টির ভিতরে 1টি চার্জে তাকে খালাস দেওয়া হয়েছে, 3টি চার্জে, আর বাকি 6টা চার্জের ভিতরে 3টি চার্জে তাকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, রেখে মৃত্যুদণ্ডটাকে কমিট করা হয়েছে, কমিট করে যাবজ্জীবন কারাদণ্ড করে দেওয়া হয়েছে, আর 3টি চার্জে তাকে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। আমাদের দেশে এই ধর্ষণের অভিযোগে এবং ধর্ষণের অভিযোগে সহায়তা করার, অ্যাবেটমেন্ট করার ব্যাপারে এই প্রথম একটি মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এই মামলাতে মৃত্যুদণ্ডের ব্যাপারে 2টা চার্জে বাই মেজরিটি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। একটা হলো চার্জ নাম্বার 5, সেটাতে সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্তে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর একটা হলো চার্জ নাম্বার 16, সেখানেও এই সংখ্যাগরিষ্ঠ রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। ধর্ষণের অভিযোগে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যেটা চার্জ নাম্বার 12, সেখানে সমস্ত জজরাই সর্বসম্মতিক্রমে তাদের রায় প্রদান করেছে। সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়ে নিজেদের অবস্থান জানায় আসামি পক্ষ। তো 3টা যদি আপনার ডেথ বাই মেজরিটি হয় তো এটা আর রায় সম্বন্ধে কিছু বলার থাকে না, বলার নাই, কারণ এটা দেয়ার লর্ডশিপস যেটা তাদের বিচারে যেটা তারা ভালো মনে করেছেন দিয়েছেন। তবে এই জাজমেন্টটা নামার পরে তো আগে একটা মামলায়
এটা ডিসাইড হয়েছে যে উইদিন 15 days রিভিউ করা যাবে। তো আমাদের সেই রিভিউর স্কোপ আছে, আমরা জাজমেন্ট যদি পাই এটা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা দেখব এবং আমরা রিভিউ ফাইল করব, প্রোভাইডেড উই গেট ইনস্ট্রাকশন ফ্রম আওয়ার ক্লায়েন্ট। আসামি সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে 71-এ 152 জনকে হত্যা, গণহত্যা, 2 নারীকে ধর্ষণ, 5 জনকে আটক, অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায় এবং 200-এর বেশি বাড়িঘরে আগুন, লুণ্ঠন ও ষড়যন্ত্রের 16টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে 14টি ট্রাইব্যুনালে প্রমাণ হয়। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে মুজিব বর্ষ ক্ষণ গণনা। বাঙালির স্বাধীনতার জন্য লড়তে গিয়ে বারবারই জেলে যেতে হয়েছে বঙ্গবন্ধুকে। আগরতলা মামলা দিয়ে বঙ্গবন্ধুকে 1 বছরেরও বেশি সময় ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী রাখা হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চ্যানেল আয়ের বিশেষ আয়োজনে জাতির পিতার সে বন্দি জীবনের কথা জানাচ্ছেন কাজী ইমদাদ। 1968 সালের জানুয়ারিতে দায়ের করা ওই মামলাটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিতি পেলেও মামলার নাম ছিল পাকিস্তান বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। বঙ্গবন্ধুর সহ 35 জন অভিযুক্তের বিরুদ্ধে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এখানে দৃশ্যমান এই গোয়েন্দা প্রতিবেদন সমূহ আসলে তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রস্তুতকৃত প্রতিবেদন, এটার প্রতিলিপি এখানে সংরক্ষণ করা হয়। মানে প্রতিবেদনগুলো কারা করেছিলেন? তৎকালীন বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারা তৈরি করেছিল যে বঙ্গবন্ধু কী করছেন, ওনার সাথে কে দেখা করতে আসছেন বা ওনার লয়ার কী করছেন, এই বিষয়গুলিকে তারা সেই সময়গুলিকে উপস্থাপন করেছেন এই সকল গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে। মামলা চলার সময় সে সময় সেনানিবাসের সিগন্যাল ম্যাসে বঙ্গবন্ধুকে 1969 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত অন্তরীণ করে রাখা হয়। বাঙালির স্বাধিকার আন্দোলন তখন তুঙ্গে, তখন পাকিস্তান বাহিনীর প্রধান টার্গেট ছিল বঙ্গবন্ধু, কারণ তারা বুঝে গিয়েছিল শুধু বঙ্গবন্ধুকে আটকাতে পারলেই বাঙালির স্বাধীনতার দাবিকে দমিয়ে রাখা যাবে। আর সেজন্য 1968 সালে ষড়যন্ত্রমূলক আগরতলা মামলা দিয়ে ঢাকা সেনানিবাসের এই কক্ষটিতে বঙ্গবন্ধুকে প্রায় 1 বছর অন্তরীণ করে রাখা হয়। এই কক্ষটিতে রেপ্লিকা হিসেবে রাখা আছে বঙ্গবন্ধুর ব্যবহৃত পোশাক, মুজিব কোট সহ নিত্য ব্যবহার্য নানা জিনিস। শুরুতে এ ছোট খাটটিতে বঙ্গবন্ধু থাকতেন, পরে পাশের এই বড় খাটে থাকতেন তিনি। পাশেই রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহার করা পাইপ। অবসরে এই রেকর্ডটিতে চিন্ময় চট্টোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনতেন জাতির পিতা। বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। কক্ষের সামনেই এ খোলা জায়গা দিয়ে বঙ্গবন্ধু পায়চারি করতেন। এ জাদুঘরেই সংরক্ষিত রয়েছে মামলার গুরুত্বপূর্ণ নথি। বঙ্গবন্ধুর স্বাস্থ্যের খবর জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেগম ফজিলাতুন্নেসার লেখা একটি চিঠিও এখানে সংরক্ষিত আছে। 42 পৃষ্ঠার মামলার পুরো ধারা বিবরণী ছাড়াও 202 জন সাক্ষীর তথ্য রয়েছে দুপাশের দেয়ালে। এই যে 4 জন বহিঃসাক্ষী আসলে দেখছেন, এটা ওই সময়কার যে 200 জন যে সাক্ষী ছিল তাদের মধ্যে থেকেই এই 4 জন এটার বিপক্ষে গিয়েছিলেন এবং তারা এই মামলার অ্যাকচুয়ালি বিপক্ষে তাদের মতামত দিয়েছিলেন। কী মতামত দিয়েছিলেন? তারা দিয়েছিলেন যে এই বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা সত্য নয় এবং উনি এই ষড়যন্ত্রের শিকার এবং এটা এই মামলার কিন্তু উনি আসামি না। কামালউদ্দিন, বি এম ইউসুফ, আবুল হোসেন এবং বঙ্কিমচন্দ্র দত্ত এ 4 জন ছিলেন মামলার বৈরিসাক্ষী, যারা বঙ্গবন্ধুর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন। 1968 সালের 19 জুন মামলার বিচার কাজ শুরু হয়। কাজী ইমদাদ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করার দায়ে কয়েকজন আটক, জড়িতদের বিশেষ আদালতে বিচারের ঘোষণা। দর্শক আবার আমন্ত্রণ। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য দেখা করেছেন নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপা।
সেনা সদর দপ্তরে সাক্ষাতের সময় তারা দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক জোরদার এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। নেপালে সফরকারী প্রতিনিধি দলটি নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গেও দেখা করেন। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। দেশ বিদেশের চাপের মুখে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করার দায়ে কয়েকজনকে আটক করেছে ইরান। দেশটির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কয়েকদিনের তদন্ত শেষে তাদের আটক করা হয়েছে। তবে কাদেরকে ওই ঘটনায় আটক করা হয়েছে তা জানাননি তিনি। ঘটনায় জড়িতদের বিশেষ আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার সময় ভুল করে ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দেশ বিদেশে ব্যাপক চাপের মধ্যে রয়েছে ইরানের প্রশাসন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। ভারতের মুম্বাইয়ের জেভিপিভি মাঠে জমকালো আয়োজনে পোষা প্রাণী প্রদর্শনী হয়েছে। পছন্দের প্রাণীকে বর্ণিল সাজে সাজিয়ে দুই দিনের প্রদর্শনীতে অংশ নেন শত শত পশুপ্রেমী। বাহারি ডিজাইনের পোশাক পরিয়ে পোষা প্রাণীদের ক্যাটওয়াকে অংশ নেন তারা। দৃষ্টিনন্দন প্রাণীদের কাছ থেকে আদর করার সুযোগ পেয়ে আনন্দে মাতেন প্রদর্শনীতে আসা ক্ষুদে দর্শকেরা। বিভিন্ন প্রাণীর পাশাপাশি তাদের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য এবং বিচিত্র পোশাকের স্টল বসে প্রদর্শনীতে। সেখান থেকে প্রাণীদের জন্য খাদ্য ও পোশাক সংগ্রহ করেন পশুপ্রেমীরা। তাদের পছন্দের প্রাণীর যত্নে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন তারা। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিসহ চাষাবাদে ব্যয় কমিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। চারা উৎপাদন থেকে শুরু করে ধান রোপণ ও কাটা সবই হবে যান্ত্রিক পদ্ধতিতে। কম সময় ও খরচে বেশি উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশের নদীগুলোতে যে পরিমাণ পলিথিন এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপ জমেছে তা অপসারণ করতে গ্রাব ড্রেজার কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এই ড্রেজার দিয়ে নদীর তলদেশে জমা সব বর্জ্য তুলে তা রিসাইকেল করে অন্য কাজে ব্যবহার করা হবে। এর মাধ্যমে যেমন নদী দূষণ কমানো সম্ভব হবে, তেমনি নদীর গভীরতাও বাড়বে। এর সঙ্গে নতুন করে দূষণ যাতে না হয় সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। Popular Life Insurance বাণিজ্য সংবাদ। বেলজিয়ামের বেলারুশে বিলাসবহুল গাড়ির প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্বের নামী দামি ব্র্যান্ডের প্রায় 50টি গাড়ি প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শিত প্রতিটি গাড়ির মূল্য ছিল 2 মিলিয়ন ইউরোর বেশি। প্রদর্শনীতে বিলাসবহুল গাড়ির পাশাপাশি দেখা মিলেছে পুরনো ক্লাসিক গাড়িও। এদের মধ্যে 1930 সালে কুগোর FD ছিল অন্যতম আকর্ষণ। প্রদর্শনী চলবে 19 জানুয়ারি পর্যন্ত। আবার অশোক লেলা রিফাদ অটোস বিরতি ফিরে এসে যা দেখবেন। বাংলাদেশ প্যালেস্টাইন ম্যাচ দিয়ে বুধবার বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু। দু দলেরই শিরোপা জয়ের লক্ষ্য। আমি অফিয়া, আজি লাইভে। আজকে লাইভে মা দিল এক ব্রেকিং নিউজ, ক্লিনিক প্লাস এখন বাংলাদেশে। এতে আছে এক বিশেষ প্রোটিন যা প্রাকৃতিক ভাবে আমাদের শরীর তৈরি করতে পারে না। এই প্রোটিন চুলকে করে 35 গুণ পর্যন্ত বেশি মজবুত। নতুন ক্লিনিক প্লাস, মজবুত চুল, মজবুত সম্পর্ক। ইউনিলিভার অরিজিনালের লোগো দেখে কিনুন।
বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডে দিচ্ছে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট ও সর্বোচ্চ 50 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড মানেই পরিপূর্ণ জীবন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। পেপসোডেন্ট নিয়ে এলো কয়লা ও লেবুর শক্তিতে প্রাকৃতিক উপাদানের এক দারুণ কম্বিনেশন, যা ফিরিয়ে আনে আপনার ন্যাচুরাল সাদা দাঁত, কারণ প্রতিটি হাসি অমূল্য। জীবাণু থেকে আবার ইনফেকশন না হয়ে যায়। ইনফেকশনের আগেই নতুন লাইফ বয় টার্মারিক। লাইফ বয় টার্মারিক? ডক্টরের কাছ থেকে শোনো, আমরা ব্যথা পেলে হলুদ লাগাই, কারণ হলুদ ইনফেকশনের জীবাণুর সাথে লড়াই করে। নতুন লাইফ বয় টাই ত্বকের ইনফেকশনের জীবাণু থেকে সুরক্ষা। প্রাকৃতিক শক্তির নতুন রূপে আরো পাওয়া যাচ্ছে লাইফ বয় নিম। হয়ে যাক ভিম লিকুইড চ্যালেঞ্জ। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ পেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পুড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি হোয়াইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে ফেয়ারনেস। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। মানুষ তো কথা বলবে, কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার, আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে। সাতটি সৌন্দর্য উপাদান সমৃদ্ধ লাক্স, যা দেয় কোমল ও সুরভিত ত্বক বহু ক্ষণ জুড়ে। সৌন্দর্য আমাদের অধিকার, লাক্স। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডে দিচ্ছে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট ও সর্বোচ্চ 50 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড মানেই পরিপূর্ণ জীবন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সিলভার ও চারকোল কণাযুক্ত নতুন পেপসোডেন্ট টুথব্রাশ, যা 99.9% ব্যাকটেরিয়া কমায়। পেপসোডেন্ট সিলভার চারকোল, পেপসোডেন্ট নিয়ে এলো নতুন ন্যাচারাল রেঞ্জ। মনে হচ্ছে ম্যাডাম জামা কাপড়ের ব্যাপারে বেশ শৌখিন। রোজই চকচকে নতুন কাপড় পরে আসে। পারমিশনটা দিয়ে দিন, পুরো কাপড়ের দোকান এনে দেবো। আপনার কাগজপত্র ঠিক থাকলে পারমিশনটা এমনিই পেয়ে যাবেন। আর এটা নতুন কাপড় নয়, আদর্শ আর কাপড়ে আমি কখনো দাগ লাগতে দেই না। নতুনের মতো উজ্জ্বল, বারবার ধোয়ার পর নতুন রিন। শুষ্ক ত্বক বা ঠোঁট ফাটা সুবিধা বঞ্চিত মানুষদের জীবনকে করে তোলে ভয়াবহ, তাই বাংলাদেশের একমাত্র 100% পিওর পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন ওদের ত্বকের সুস্থতার জন্য নিয়ে এলো ভ্যাসলিন হিলিং প্রজেক্ট। ভ্যাসলিন, হাতে হাতে ছড়িয়ে পড়ুক ত্বক সুস্থ করার 100% বিশুদ্ধ শক্তি। হয়ে যাক ভিম লিকুইড চ্যালেঞ্জ। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ পেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। এত খরচের বাজারে মানুষ একা সংসার চালায় কিভাবে? দুই হাতে করলে সহজ হতো না? তেমনি দুজনেই যদি রোজগার করি তাহলে সংসার চালানো সহজ হয়ে যেত না? আমি কাজ শুরু করব কাপড় সেলাইয়ের, একসাথে রোজগার করব, একসাথে সংসার চালাবো। উইল টু ইন ওয়ান, কাপড় ফ্রেশ, চিন্তাও ফ্রেশ। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডে দিচ্ছে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট ও সর্বোচ্চ 50 দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড মানেই পরিপূর্ণ জীবন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। সৌন্দর্যের নতুন চমক প্রিমিয়াম পারফিউম অয়েল সমৃদ্ধ লাক্স পারফিউম সো, যা দেয় সুন্দর সুবাসিত ত্বক বহু ক্ষণ জুড়ে। নতুন লাক্স ফরএভার এখন সেন্সুয়াল স্যান্ডেলের সাথে। শোর অফ এমন রবে বহুক্ষণ।